গাড়িটা যেরকম আপনি অফ ছিল, এক পিছনে থেকে লাভ দিয়ে মনে করেন গাড়ি মোটরসাইকেল প্রাইভেট কারে দুই সাইডে বাম সাইড একটা ছিল, ডান সাইড আমাদের উপরে উঠছে, হেডের উপরে ক্ষয়ক্ষতি কম হচ্ছে, আমাদের উপরে ডাইরেক্ট উপরে উঠতে আছে, পিছন থেকে যে উপরে উঠতে আছে স্যার, লাভ দিয়ে। জি স্যার, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন একটি প্রাইভেট কার রাস্তার মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে গেছে, আমরা জানার চেষ্টা করবো দেখি কি হয়েছে। কি হয়েছে? গসা খাইছে না? মানে অত উপরে কেমনে লাগলো এটা একটু বলেন তো। মানে উপরে লাগছে, এটা নর্মালি ওই জায়গায় কোনো গাড়ি উঠার কথা না, তারপরে আপনারা দুজনে মিউচুয়াল কথা বলবেন, মিউচুয়াল হলে আপনারা কাগজ নিয়ে নেবেন, আপনি গাড়ির কাগজটা গুলো দেন। এখানে মনে করেন যে সামনে রেড সিগন্যাল আছে, গাড়িটা যেরকম আপনি অফ ছিল, এক পিছনে থেকে লাভ দিয়ে মনে করেন গাড়ি মোটরসাইকেল প্রাইভেট কারে দুই সাইডে বাম সাইড একটা ছিল, ডান সাইড আমাদের উপরে উঠছে, হেডের উপরে ক্ষয়ক্ষতি কম হচ্ছে, আমাদের উপরে ডাইরেক্ট উপরে উঠতে আছে, পিছন থেকে যে উপরে উঠতে আছে স্যার, লাভ দিয়ে। জি স্যার, আপনি গাড়ি ড্রাইভার ভাই, আপনি ওই সামনে যা ভাই, এখানে ঢুকে দেন ভাই, এখানে ঢুকে দেন, সবচেয়ে বেটার সিগন্যালটা ধরে যান, যান ওই পাশে যান, আপনারা হাইটে যান, আপনারা হাইটে যান, তারা নিজেরাই কথা বলুক, নিজেরাই সমাধান হবে, আমরা নিজে মাঝখানে মধ্যস্থতা করে দেবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই অ্যাক্সিডেন্ট আপনি যে তার গাড়ির উপরে লাগাই দিয়েছেন, গাড়িকে লাগাই দিয়েছেন, যে ভাই ভুলে হোক আর এখন আপনাদের সময় দিছিলাম দুজনে মীমাংসা হওয়ার জন্য, আপনারা কি দুজনে মীমাংসা আসছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মীমাংসা আসছেন আপনারা, মানে কিভাবে মীমাংসা হলেন এটা একটু বলেন তো আপনারা দুজনে। সারা মিলে উনি ড্রাইভার সহ ওনারা বলছিলেন যে খরচ করতে 3000 মতো লাগবে, আমি ম্যানেজ করে 2000 টাকা সার দিয়ে দিয়েছি। 2000 টাকা দিয়েছেন? জি স্যার। আচ্ছা, আপনি গাড়ি এই মেরামত করতে কত টাকা লাগতো এরকম একটা? মানে জ্ঞান পিন করতে স্যার মনে করেন 5000 টাকা লাগতো, কিন্তু 5000 টাকা, ঠিক আছে তিন পাঠতো স্যার। এখন বিষয়টা হলো আপনি হয়তো 5000 টাকা লাগতো, সে 2000 টাকা দিছে, এখন এই 2000 আর 5000 ভিতরে 3000 গ্যাপ, আপনি এই যে 3000 যে আপনাকে কম দিলো, আপনি কি তার এই 2000 টাকা আপনি কি মানে রাজি হয়েছেন, মানে তাকে এই মীমাংসায় কি আপনি তাকে তার প্রতি তো কোনো অভিযোগ না আছে? নাই নাই কোনো অভিযোগ, আপনি 2000 টাকা মেনে নিছেন? জি স্যার। হ্যাঁ জি স্যার, মানছেন? জি স্যার। যেহেতু আপনি গাড়িতে ছিলেন, জি জি, মানে এই যে উনি আপনি তো ছিলেন, এই যে উনি যে 2000 টাকা দিল, আপনি ড্রাইভার যে মীমাংসা হয়েছে মানে সে যে মেনে নিল, আপনি কিন্তু সাক্ষী হিসাবে এটা আপনি বলেন তো। এখন আসলে দুর্ঘটনা তো বলো কেউ আসে না, একজন দাঁড়ানো একজন গাড়ির মধ্যে পিছনে লাগাই দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো অবশ্যই তার ভুল, তার ভুল ডেফিনেটলি, এখানে যিনি পিছন থেকে লাগাই দিয়েছে বা যিনি ক্ষতিগ্রস্ত করছে তারই ভুল পুরোটাই, ভুল ওনার হইল, কিন্তু আলটিমেটলি এখন দুর্ঘটনা যেহেতু বলে কেউ আসতেছে না, স্বাভাবিক মানবিক দিচ্ছে, মানবিক মানবিক আসলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, স্বাভাবিক যেহেতু হয়ে গেছে এখন আলটিমেটলি এখন
তারা নিজেরা কথা বলছে, নিজেরা মীমাংসা হয়েছে, নিজেরা কি করছে, যদি সেক্ষেত্রে মীমাংসা না হয়তো আমরা দুটো গাড়ি থানা পাঠাতাম। আমি থানা পাঠানো তো আমার কাজ না, আমার কাজ হলো আপনাকে আগে নিজেরা যদি মীমাংসা হন, মানুষকেও সচেতন হতে হবে, ভুল একজনের আমার ভুলেও তো আমি এক্সিডেন্ট করতে পারি, তাই না? রাগান্বিত মারলাম কাটলাম জেল খাটলাম, এটা তো সমাধান না, সমাধান নিজেদের ভিতরে। ঠিক আছে, ভালো থাকবে, হ্যাঁ, ঠিক আছে, আমরা সমাধান করে নিয়ে, থ্যাংক ইউ সো মাচ। আপনার পেজের নাম কি? আনিসুর রহমান। হ্যাঁ, সাজ্জাদ আনিসুর রহমান, ভালো থাকবে আমার, ঠিক আছে। আপনার যেহেতু কষ্ট হলো, আপনি গরিব মানুষ, কিন্তু এরপর আর এরকম ভুল করবেন না, নিজেকে নিজে থেকে শিখে নেবেন, যান, ভালো থাকবেন। হ্যাঁ, ও কাগজ দিয়ে দিচ্ছি, কাগজ দিয়ে দিবে, কাগজ দিয়ে, কাগজটা দিয়ে দেন। আপনি গাড়ির কাগজ কি বুঝে পাইছেন ভাই? জি স্যার, দেখেন তো একটু ভালো করে দেখেন। জি জি স্যার। হ্যাঁ, কয়টা কাগজ? লাইসেন্স আর ওটা কি? কোন অভিযোগ, কোন আর তো কোনো সমস্যা নাই, ঠিক আছে, চলে যান।